না দিয়ামান তাকোস না জোরহে পেরেরা দিয়াস, ইস্ট বেঙ্গল চাইছে কিন্তু এই অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমে খেলা স্ট্রাইকারকে দলে ভেড়াতে। মোহনবাগানে কি তাহলে অবশেষে আসতে চলেছেন ইরানিয়ান ন্যাশনাল টিমের ডিফেন্ডার? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গবন্ধু বংশবন্ধু ভিডিওতে আপনার সবাই কারণ স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস, আরও একটি পর্ব তো ধরুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ইস্ট বেঙ্গল মোহনবাগানের নিউজ তো থাকছেই, তবে তার আগে একটা ভালো খবর দিতে যে ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো খবর। চেন্নাই এফসির ইয়ং ডিফেন্ডার বিজয় ছেত্রী তিনি কিন্তু সাইন করেছেন এসসিএ কোলন এফসি কিন্তু সাউথ আমেরিকার ক্লাব এবং সাউথ আমেরিকার উরুগুয়ের মন্টেভিডিওতে অবস্থিত মন্টেভিডিও প্রদেশের কিন্তু একটা ছোট ক্লাব, যে ক্লাবটা কিন্তু বর্তমানে উরুগুয়ের কিন্তু সেগুন্দা ডিভিশন বা সেকেন্ড ডিভিশনে খেলছে। তো আশা করি বিজয় ছেত্রী কিন্তু সেখানে নাম করবে এবং আমরা মানে অ্যাজ এ ইন্ডিয়ান আমরা কিন্তু চাইবো তিনি আর্জেন্টিনা বা ব্রাজিল যে কোনো কিন্তু মানে এই দুটো দেশের মধ্যে যে কোনো দেশের প্রথম ডিভিশনে খেলুন। এছাড়া উরুগুয়ে যদি ফার্স্ট ডিভিশনে খেলতে পারে তাহলেও কিন্তু কোনো মানে অবাক করার বিষয় হবে না এবং আমাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে তিনি যদি সেখান থেকে এক্সপিরিয়েন্স গেইন করতে পারেন। তো এই ডিলটা কিন্তু একটা লোন ডিল রয়েছে, কিন্তু লোনটাকে এক্সটেন্ড করার অপশান রয়েছে এবং ডিলটাকে পারমানেন্ট করার অপশান আছে। তো এইটুকুনি আশা করা হচ্ছে কোলন এফসি কিন্তু তারা মোস্ট প্রবাবলি এই ক্লজটাকে তারা ট্রিগার করবে এবং বিজয় ছেত্রীকে তারা পার্মানেন্টলি সাইন করিয়ে নেবে। দুদিন আগে কিন্তু মার্কাস মার্গুলো তার একটা টুইটে জানিয়েছিলেন যে ইস্ট বেঙ্গলের টার্গেট কিন্তু দিয়ামান তাকোস বা জোরহে পেরেরা দিয়াস নয়, বরঞ্চ তারা অন্য একজন বিদেশি স্ট্রাইকারে কিন্তু তারা চেষ্টা করছে। তো এরকমই বেশ কিছু স্ট্রাইকারের নাম কিন্তু বাতাসে ভাসছে এবং তার মধ্য থেকে এক মানে একটা সবথেকে যেটা স্ট্রং রিউমার হিসেবে উঠে আসছে তো আমি তার নাম আমি আপনাদের কাছে বলছি, তিনি হলেন জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেন বর্তমানে মেলবোর্ন এফসিতে খেলছেন অস্ট্রেলিয়ান এ লিগ যেটা ফার্স্ট ডিভিশন লিগ অবশ্যই অস্ট্রেলিয়ার সেখানে। আর একটা মানে কথা আমি বলে দিতে চাই, তিনি তার কাছে কিন্তু জার্মানি এবং ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমের বিভিন্ন ক্লাবে তার কাছে খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তিনি স্কটল্যান্ডের মোস্ট প্রবলি হাইবার্নিয়ান এফসিতে ছিলেন 2018 সালে, তারপর তিনি জার্মানিতেও গিয়েছিলেন তবে খুব বেশি দিন তিনি খেলেননি সেখানে, তারপর তিনি রিটার্ন করে আসেন অস্ট্রেলিয়াতে এবং সেখানে 2019-24 অবধি কিন্তু তার সঙ্গে কিন্তু মেলবোর্ন সিটি এফসির কিন্তু কন্ট্রাক্ট ছিল এবং এই কন্ট্রাক্টটা কিন্তু শেষ হচ্ছে এই বছর 2024 জুন মাসে কিন্তু তার কন্ট্রাক্ট কিন্তু এক্সপায়ার করে যাচ্ছে। তো সেক্ষেত্রে তার ট্রান্সফার ভ্যালু 10 কোটির কাছাকাছি হতে পারে কারণ তিনি কিন্তু জাতীয় দলেরও খেলা একজন স্ট্রাইকার এবং আমি যদি খুব ভুল না হই তিনি কিন্তু তার কাছে একটা রেকর্ড আছে এ লিগের সর্বোচ্চ গোলদাতা, তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেন। যদি আমি ভুল হয়ে থাকি তার সেটা অবশ্যই আমি কমেন্টে করে দেবেন, আমি মানে এটা আমি শুনেছিলাম এক জায়গায় আর কি। তো যাই হোক, তো এই জেমি ম্যাকলারেনকে যদি ইস্ট বেঙ্গল নিয়ে আসতে পারে তো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো ব্যাপার হবে কারণ ইস্ট বেঙ্গল কিন্তু পরের সিজনের জন্য শুধুমাত্র আইএসএলের কথা মাথায় ভেবে কিন্তু দল গঠন করতে হবে না। আইএসএলের পাশাপাশি কিন্তু তারা মানে পরের বছর এএফসি কাপ মানে এএফসি লিগেও তারা কিন্তু খেলবে যেটা এএফসি এলিট লিগ, তো সেখানে কিন্তু খেলার জন্য তাদের কিন্তু বেশ স্ট্রং একটা মানে ফার্স্ট ইলেভেন এবং বেঞ্চ দরকার। তো যেটার জন্যই কিন্তু তারা মানে মরিয়া হয়ে উঠছে এই ধরনের সাইনিং করার জন্য। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আপনারা কি চান জেমি ম্যাকলারেনের সাইন কি নাকি অন্য কাউকে আপনি অ্যাজ এ স্ট্রাইকার দেখতে চাইছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট আপডেটটা মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানে কিন্তু এখন অবধি বেশ কিছু ধোঁয়াশা রয়ে গেছে তবে এক এক করে আমি আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার করছি। তো সবার প্রথমে যে অ্যান্টোনিও লোপেজ হাবাসের মানে যে অবস্থা, অ্যান্টোনিও লোপেজ হাবাসের সঙ্গে কিন্তু চুক্তি রয়েছে এই সিজন অবধি, নেক্সট সিজনে তিনি থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট আছে। কিন্তু হাবাস তিনি জানিয়েছেন তিনি যদি হেড কোচ নাও থাকে তো তিনি কিন্তু নিজেই একজন হেড কোচ খুঁজে দিয়ে তিনি কিন্তু যাবেন। তবে হাবাসের এই মুহূর্তে যা পারফরমেন্স দলের সাথে তবে তাতে মনে হয় না মোহনবাগান তাকে ছাড়বে, তো হয়তো একটা সিজনের জন্য হয়তো হাবাস এক্সটেন্ড করে দিতে পারেন যতক্ষণ না মানে নতুন হেড কোচ আসছে। তো পুরোটাই কিন্তু ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে। আর একটা জিনিস কিন্তু আশা মানে অনেকে মোহনবাগান ফ্যান্সরা আশঙ্কা করেছিলেন যে হুগো গোমেজকে ছেড়ে দেওয়ার ফলে কিন্তু মোহনবাগানের মানে অ্যাটাকিং মিডফিল্ডটা কিন্তু ভেঙে পড়বে এবং তাকে ছাড়া হাবাসের জন্য ভুল ডিসিশন হবে, কিন্তু হাবাস প্রত্যেকে কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছেন এবং তার মানে তার জনি কাউকো কিন্তু মানে যাকে তিনি আগে সাইনও করিয়েছিলেন যদিও হুগো গোমেজও কিন্তু তারই সাইনিং আর কি,
তো যাই হোক, জনি কাকুয়ে তিনি কিন্তু দলে ভিড়িয়েছিলেন আবার, তো তিনি কিন্তু মানে ফিরেই কিন্তু ব্যাক করে যথেষ্ট ভালো কামব্যাক করেছেন এবং দলকে কিন্তু জয়ের অনেক অবদান রাখছেন। তো যে কারণে হুগো বুমোসের কিন্তু ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত একদম, মানে ফিউচার একদমই আনসার্টেন। তো যে কারণে কিন্তু চাইছে মানে হুগো বুমোসকে কিন্তু লোনে পাঠাতে অন্তত 1 বা 2 সিজনের জন্য, কারণ হুগো বুমোসের কিন্তু কন্ট্রাক্ট 2026 সাল অবধি রয়েছে। 2021-এ কিন্তু যখন তাকে সাইন করানো হয়েছিল, তো তাকে সেখানে কিন্তু 5 বছরের কন্ট্রাক্ট ছিল। তো এখন যদি তাকে মানে তার কন্ট্রাক্টটা টার্মিনেট করে মন মতো, তাহলে কিন্তু হুগো বুমোসকে কিন্তু অর্থ ক্ষতিপূরণ দিতে হবে, এবং হুগো বুমোস যদি কন্ট্রাক্ট নিজে টার্মিনেট করতে চান তো সেক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। তো দুদিকে কিন্তু টাকা পয়সার একটু ব্যাপার আছে, তো সেক্ষেত্রে কোনো দলই চাই মানে কোনো কোনো পক্ষই চাইবে না কিন্তু মানে এক্সট্রা কোনো টাকা খরচ করতে। আর সেই কারণে কিন্তু মানে এইটুকুনি আমরা হয়তো ধারণা করতে পারি, হুগো বুমোস হয়তো নেক্সট সিজনের জন্য হয়তো লোনে যেতে পারেন কোনো ক্লাবে, কারণ আমার মনে হয় না যদি মানে খুব যদি মানে অঘটন না ঘটে তো সেক্ষেত্রে হুগো বুমোসকে কিন্তু হাবাস নেক্সট সিজনও কিন্তু দলে রাখবেন না। তাকে তার জায়গা কিন্তু হতে পারে অন্য কোনো দলে, এবং তাকে লোন নিতে কিন্তু আগ্রহী হয়েছে বেশ কিছু ক্লাব, তার মধ্যে সবার আগে আছে মুম্বাই এফসি তার পুরনো ক্লাব, এবং বেঙ্গালুরু এফসিও কিন্তু চাইছে তাকে লোন নিতে। এবার দেখা যাক ম্যানেজমেন্ট কি ডিসিশন নেয় এবং হুগো বুমোস কোথায় যায়। তো মোহনবাগান ফ্যান্সরা আপনারা কি চান, হুগো বুমোস কি দলের থাকুক নাকি হুগো বুমোসকে ছেড়ে দেওয়া হোক, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য লাস্ট একটা ফাইনাল যেটা আপডেট সেটা হলো রুজমে চেসমি, আপনারা এই নামটা কিন্তু প্রতিটা ট্রান্সফার উইন্ডোতে আপনারা শোনেন, মানে সামার ট্রান্সফার উইন্ডোর অবশ্যই কথা বলছি, কিন্তু তাকে কিন্তু কোনোবারই আমরা আইএসএল দেখতে পাই না। তো এই বছর মানে কিন্তু এরকম একটা আবার রিউমার উঠছে উঠছে করছে, তো তবে এই বছরের যে রিউমারটা উঠছে সেটা কিন্তু যথেষ্ট ভ্যালিড, তার কারণটাও আমি আপনাদের বলবো। কারণ এতদিন কিন্তু তিনি এস্টেগলাল এফসির মানে তার কন্ট্রাক্ট ছিল, তা মোস্ট প্রবলি 4 বছরের কন্ট্রাক্ট ছিল, সেই কন্ট্রাক্ট কিন্তু 2024-এর জুন মাসে কিন্তু তার কন্ট্রাক্ট এক্সপায়ারি করছে। তো সুতরাং তাকে নিতে গেলে কিন্তু কোনো রকম ট্রান্সফার ফি দিতে হবে, জাস্ট তার স্যালারি ক্যাপটা মিট করতে হবে। আর নেক্সট সিজন থেকে কিন্তু তার মানে কোনো স্যালারি থাকছে না, স্যালারি ক্যাপ কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে আইএসএল থেকে। তো যে কারণে কিন্তু এই ধরনের প্লেয়ারকে নিতে কিন্তু কোনো ম্যানেজমেন্টেরই কিন্তু সমস্যা হবে না। এবার পুরোটাই কিন্তু টার্গেট মানে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তারা কতটা দক্ষতার সাথে কিন্তু এই ডিলটাকে মানে আর কি মানে তুলতে পারে। যদি রুজমে চেসমির মতো খেলোয়াড় যদি মানে মোহনবাগানের ডিফেন্স লাইনে আসেন, সেক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্স লাইন কিন্তু একদম সিমেন্টের মতো দৃঢ় হয়ে যাবে। কারণ চেসমি কিন্তু ইরানিয়ান ন্যাশনাল টিমের মানে জাতীয় দলে খেলা রেগুলার একজন ডিফেন্ডার, তার সাথে তিনি কিন্তু এফসি যে চ্যাম্পিয়ন্স লিগও তিনি কিন্তু জিতেছেন, এবং এস্টেগলাল এফসির নামটা আপনাদেরকে যারা ফুটবল ফলো করেন যে এশিয়ান সার্কেট, তাদের কিন্তু নতুন করে বলার মতো কিছু নেই। কারণ এস্টেগলাল এফসি কিন্তু মানে পার্সিয়ান গালফ লিগের একটা খুব রেপুটেটেড ক্লাব, এবং এশিয়ার মধ্যেও কিন্তু খুব রেপুটেটেড ক্লাব। তো সুতরাং এমন একজন টিমে খেলা একটা প্লেয়ারকে যদি মোহনবাগান দলে ভেড়াতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে। আর তাকে এবার যখন ভেড়াতে চাইছে, তো সেক্ষেত্রে কিন্তু একজনকে তো বাদ দিতে হবে, তো মোস্ট প্রবলি সেই কোপটা কিন্তু আমার মনে হয় পড়তে চলেছে আর কারোর ওপর নয়, হেক্টর উস্তের ওপর। হেক্টর উস্তে তার বয়সটা কিন্তু 36 বছর বয়স, পরের বছর 37 হয়ে যাবেন, এবং তার উপর হয়তো ম্যানেজমেন্ট খুব একটা খুশি নয়। তো যে কারণে আমার মনে হয় হেক্টর উস্তেকে হয়তো নেক্সট সিজনে ছেড়ে দিতে পারে ম্যানেজমেন্ট, এবং তার জায়গায় হয়তো রুজমে চেসমিকে আনতে পারে। তো পুরো ডিলটা সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও, যদি ভিডিওটা ভালো হয়েছে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, যেহেতু তুমি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে সার্চ করে দিয়ে রাখবো, তো মেক শিওর ইউ মাস্ট ফলো দেম, যে ছোটো ছোটো আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে, আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।